হ্যালো বন্ধুরা, শ্রীকৃষ্ণ ইলেকট্রনিক্সে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমি প্রসেনজিৎ। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভিডিওকন 14 ইঞ্চি টিভি। ছবি আছে কিন্তু সাউন্ড নেই, এটা কীভাবে রিপেয়ারিং করে সেটা আজকে দেখাবো। এটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই এটা বুঝতে পারবেন কীভাবে কাজটা করছি। প্রথমে আমরা আইসির ভোল্টেজগুলো মাপবো, তার আগে স্পিকারটা চেক করে নেওয়া অবশ্যই দরকার। স্পিকারটা চেক করে নিতে হবে, স্পিকারে ঠিক আছে তো বোর্ডে প্রবলেম আছে। সে বোর্ডের মধ্যে কী প্রবলেম আছে সেটা দেখার জন্য ভোল্টেজগুলো চেক করব। স্পিকার আউটপুট ভোল্টেজগুলো দেখছি এখানে কোনো ভোল্টেজ নেই, না আউটপুট দিচ্ছে না। কোনো পিনে কোনো ভোল্টেজ দিচ্ছে না, আউটপুট পুরোপুরি বন্ধ হয়ে আছে। মেন সাপ্লাই ভোল্টেজটা দেখে নিচ্ছি, মেন সাপ্লাই ভোল্ট 19 ভোল্ট, 19.9, ঠিক আছে। এটা হচ্ছে মিউট ভোল্ট 5.6, ঠিক আছে। এইটা যে আছে এটা স্ট্যান্ড বাই পিন, এটা 7 নম্বর পিনটা আইসি স্ট্যান্ড বাই পিন। স্ট্যান্ড বাই পিনে কোনো ভোল্টেজ নেই আর তার জন্যই কোনো সাউন্ড আসছে না, কেন নেই সেটাই দেখবো। এই লাইনের মধ্যে আসছে স্ট্যান্ড বাই পিন, এখানে স্ট্যান্ড বাই ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টারটা চেক করে দেখবো। ট্রানজিস্টারটা চেক করে দেখবো কী আছে। ট্রানজিস্টারটা পুরোপুরি শর্ট হয়ে গেছে যার জন্য ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, স্ট্যান্ড বাই ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। ট্রানজিস্টার চেঞ্জ করে দেখবো।
লাগানো গেল। এবার আমরা লাইন দিয়ে দেখব ভোল্টেজ কি, আউটপুট ভোল্টেজ 7.1 চলে এসছে, মানে আমার সাউন্ড সেকশন রেডি হয়ে গেছে, সব পিনেই ভোল্টেজ চলে এসছে 7.7 ভোল্ট থাকে। আউটপুট ভোল্টেজ ওকে। এবার আমরা সিগন্যাল দিয়ে দেখব, वर्ल्ड चैंपियनशिप रेस और टीम इंडिया के गुरमीत और कृपाल सबसे पीछे, नामुमकिन में ही नाम छुपा है तो हिम्मत उठा, घूंट लगा।